আদম্যশে ইচ্ছে শক্তি থাকলে যে সবই সম্ভব তা প্রমাণ করে দিলেন সুপর্ণা দে। 9 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় 35তম বিসিএস এর লিখিত পরীক্ষা দিচ্ছিলেন, কিন্তু শেষ পরীক্ষার আগের দিন প্রসব ব্যথা উঠল। রাতে নেওয়া হলো হাসপাতালে। ভোর 4:30 তার কোল জুড়ে এলো ছেলে। সকাল 10টায় পরীক্ষা। হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে কেন্দ্রে গেলেন। 3 ঘন্টা পরীক্ষা দিয়ে ক্লান্ত শরীরে ফিরলেন নবজাতকের কাছে। আদম্য সেই ইচ্ছে শক্তির জোরেই সুপর্ণা দে এখন বিসিএস ক্যাডার। 35তম বিসিএসে প্রাণী সম্পদ সম্মিলিত মেধা তালিকায় 11তম হয়েছেন তিনি। সুপর্ণা দে বলেন, আমার কাছে এখনো পুরো ঘটনা অলৌকিক মনে হয়। আমার প্রচণ্ড ইচ্ছা শক্তি ছিল, শেষ পর্যন্ত পেরেছি। বিসিএসে উত্তীর্ণদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি অভিনন্দন বার্তার সূত্র ধরে জানা যায় সুপর্ণার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী। বাবা মা দুজনেই স্কুল শিক্ষক। 2003 সালে বাঁশখালী গার্লস স্কুল থেকে মাধ্যমিক এবং 2005 সালে চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রাণী সম্পদ বিভাগে ভর্তি হন তিনি। কিন্তু দ্বিতীয় সেমিস্টারে থাকতেই পারিবারিকভাবে বিয়ে হয়। অবশ্য বিয়ের সময়ই পাত্রপক্ষের কাছ থেকে পড়াশোনা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি আদায় করেছিলেন। 2012 সালে পাশ করে সুপর্ণা। সে বছরের ডিসেম্বরে মেয়ের মা হন তিনি। 2014 সালে 35তম বিসিএস এর বিজ্ঞপ্তি দিলে আবেদন করেন তিনি। গত বছরের 6 মার্চ যখন প্রিলিমিনারি পরীক্ষা হয় তখন তিনি আবার অন্তঃসত্ত্বা। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে থাকেন। চিকিৎসকেরা জানান সন্তানের জন্ম হবে সেপ্টেম্বরের শেষে। এতে কিছুটা স্বস্তিতে ছিলেন তিনি, কারণ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে লিখিত পরীক্ষা। 1 সেপ্টেম্বর ইংরেজি, পরদিন বাংলাদেশ বিষয়াবলী। 3 সেপ্টেম্বর সকালে গণিত, বিকেলে আন্তর্জাতিক বিষয়াবলীর পরীক্ষা দেন। 6 সেপ্টেম্বর ছিল সাধারণ ক্যাডারের বিজ্ঞান ও প্রযুক্তি পরীক্ষা। কিন্তু সেদিন সকালেই তীব্র ব্যথা শুরু হলে পরীক্ষাটি দেওয়া হয়নি, ফলে প্রশাসন পুলিশের মতো সাধারণ ক্যাডার প্রতিদ্বন্দ্বিতা থেকে ছিটকে পড়েন তিনি। তবে এই পরীক্ষা না দিলেও পেশাগত ক্যাডারের জন্য বাকি পরীক্ষাগুলো দেয়া যায়। 7 সেপ্টেম্বর ছিল বাংলা পরীক্ষা। স্মৃতিচারণ করে সুপর্ণা বলেন, 6 সেপ্টেম্বর রাতেই আমাকে চট্টগ্রাম নগরের অন্দরকিল্লার মা ও শিশু হাসপাতালে নেওয়া হয়। ভোর 4:30 ছেলের জন্ম। ভাবলাম যে করেই হোক পরীক্ষা আমি দেবই। অ্যাম্বুলেন্সে করে সকালে কেন্দ্রে গেলাম। সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত পরীক্ষা দিলাম। লিখিত পরীক্ষার ফল দিলে দেখি উত্তীর্ণ হয়েছি। ভীষণ ভালো লাগলো, মনে হলো স্বপ্নের কাছাকাছি পৌঁছেছি। মৌখিকও ভালো হলো। বুধবার চূড়ান্ত ফল দেখে মনে হলো পৃথিবী জয় করেছি। সুপর্ণার মা বাঁশখালী মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা অপর্ণা নন্দী মেয়ের সাফল্যে উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, আমাদের অনুরোধে চিকিৎসকেরা স্বাভাবিক প্রসব করান। মেয়েটাও পরীক্ষা দিল। আজ আমরা খুব খুশি। সুপর্ণার বাবা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক স্বপ্নেন্দু দেও মেয়ের সাফল্যে আনন্দিত। সুপর্ণা শুধু সংসার করছেন দেখে হতাশ হতেন স্বামী ব্যবসায়ী টিটু শিকদার। বলেন, স্কুল থেকে ফিরে সংসার সামলানো, বিসিএস এর প্রস্তুতি, পেটে আরেকটা বাচ্চা, কিন্তু ও সব কিছু জয় করেছে। আমাদের খুবই আনন্দ লাগছে। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।